আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজকে আমরা হচ্ছে ম্যাথ ডট এইচ লাইব্রেরি ইউজ করা শিখব। এখানে আমাদেরকে আরেকটা লাইব্রেরি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে জিরো বসে। That means 5 is base, 2 is power, so 5 is square. সো আমাদের 5-এর স্কোয়ার হচ্ছে হলো কি 25, সো আমাদের রেজাল্টটা কিন্তু একদম কারেক্ট এসেছে। আমরা আবার একটু এডিট করতে পারি, থ্রি কিউব আমরা বের করতে পারি। সো 3³ হচ্ছে 27, তাহলে মোটামুটি রেজাল্টটা আসলে কারেক্ট এসেছে। আমরা আরও কিছু ম্যাথ ফাংশন ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু সাইন 30। তো এখানে আসলে রেডিয়ান রেজাল্ট দেখাবে। আমি আসলে প্রিন্ট করিনি, প্রিন্ট করতে হবে। রেজাল্ট প্রিন্ট না করলে আমরা কিন্তু এই স্ক্রিনে দেখতে পারবো না। আসলে দেখেন, একটু একটু করে প্রোগ্রাম করার কারণে কিন্তু আসলে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। প্রিন্ট
সো দেখেন সাইন থার্টির রেজাল্ট হচ্ছিল কি আমাদের রেডিয়ানে কত আসতেছে -0.988032। সো এইভাবে আপনারা কস 10 এর ভ্যালুগুলো কিন্তু আপনারা বের করে নিয়ে আসতে পারেন।